হ্যালো ভিউয়ার্স, মাই ডিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু প্রচুর রিকোয়েস্ট করছেন আমাকে পার্সোনাল ইমোতে, বলছেন যে ভাই ইউজার এজেন্ট সম্পর্কে একটা ভিডিও মেক করেন। তো ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্টের কারণে আমি আজকে আপনাদেরকে ইউজার এজেন্টের ফুল মেথডটি দিয়ে দেবো এবং তিনটা সাইট দেখাবো যে তিনটা সিস্টেম থেকে আপনারা ইউজার এজেন্টে কিভাবে আপনার পিসি বা ল্যাপটপে বা কম্পিউটারে ইউজার এজেন্ট সেট আপ করবেন একদম ফ্রিতে, কোনো প্রকারে আপনাদেরকে কিনতে হবে না। ভাই ইউজার এজেন্ট আমি এমন তিনটা সিস্টেম দেবো কোডিংয়ের মাধ্যমে প্লাস আরও দুটো অ্যাপ্লিকেশান সিস্টেমে আপনারা আপনাদের পিসির একদম ব্রাউজারে ইউজার এজেন্ট সেট আপ করে সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন। আপনি ম্যাকবুক থেকে চালাতে পারবেন, আপনি ধরেন আপনার ক্রোম ব্রাউজার থেকে চালাতে পারবেন, ইউসি ব্রাউজার থেকে চালাতে পারবেন। ইউজার এজেন্ট এমন ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ভিউয়ার্স, আপনার কাছে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটি যদি আপনার ধৈর্য সহকারে দেখেন, ইউজার এজেন্টের সব কিছু একদম আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কারণ ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেক ইউটিউবারের ভিডিও দেখেন, সেখানে কিন্তু আপনাদেরকে এত কিছু ক্লিয়ারইভাবে দিবে না বা দিবেই না। আপনারা যারা এরকম সিপি ইনকাম রিলেটেড ভিডিওগুলো দেখেন, ভিউয়ার্স সবাই কিন্তু শুধু কোর্সের ধান্দা করে, পে করার ধান্দা করে যে পে করে নেন তাদের কাছ থেকে। আমি চেষ্টা করি আপনাদেরকে ফ্রিতে কিছু দেওয়ার ভাই, যেটাতে আপনারা আর্নিং করতে পারবেন বা লাইফ টাইম আপনারা এই ভিডিওগুলো দেখলে একবার শিখে যাবেন। তো ভিউয়ার্স, সব মিলে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিউয়ার্স, মেন টপিকে চলে যাই। তো ভিউয়ার্স, মেন টপিকে আসার পরে ফার্স্ট অফ অল আমার পিসিতে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সিম্পলিভাবে আপনাদেরকে একটা সাইটে যাইতে হবে, আগে আপনার পিসির আইপিটি আপনারা চেক করে নেবেন। তো সিম্পলিভাবে এখানে আমি দেখেন ভিউয়ার্স যেইটি লিখে সার্চ করতেছি আপনারা ঠিক এইটি লিখে সার্চ করবেন দেখেন, কারণ ইউটিউবের কিছু রুলসের কারণে এই লিঙ্কগুলো কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশানে দিতে পারবো না। তো জাস্ট সার্চ করার পরে এখান থেকে আমি ইংলিশ করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার পিসির আগে অরিজিনাল আইপিটি আপনাদেরকে দেখাই। তো এখান থেকে দেখেন জয়পুরহাট বাংলাদেশ বিডি এবং ডেস্কটপ অর নোটবুক, এখানে আননোন দেখাচ্ছে, দেখেন 64 বিট ওএস ইউ আর ইউজিং এটা। তো আমি এখন ফার্স্ট অফ অল যেটি করবো ভিউয়ার্স সেইটা হচ্ছে আমি একটা ফ্রি ভিপিএন ইউজ করবো। তো এই সিস্টেমগুলো আমি কই থেকে ডাউনলোড করছি টেনশনের কোনো কারণ নাই, ভিডিওর শেষে আমি আপনাকে দেখাই দেবো বা যে কোনো টাইমে দেখাই দেবো। আপনারা আগে ফুল ভিডিওটি দেখেন ভিউয়ার্স কীভাবে আমি কাজ করি, মন দিয়ে দেখেন। তো এখানে জাস্ট আমি ইউএসএ কান্ট্রিতে ফ্রি ভিপিএনটা কানেক্ট করলাম, তো নেওয়ার পরে পেজটি একটু রিফ্রেশ করে নিব। তো পেজটি একটু রিলোড দিয়ে নিচ্ছি, তো রিলোড দিয়ে নেওয়ার পরে সিম্পলভাবে এখানে এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সিটি নিউইয়র্কো, কান্ট্রি ইউনাইটেড স্টেটস এবং হচ্ছে আমার কান্ট্রি কোড ইউএস, দেখেন ডিভাইস ইউ আর ইউজিং, দেখেন ডেস্কটপ পিসি অর নোটবুক এবং ওএস ইউ আর ইউজিং আননোন ওএস 64 বিট। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে কোডিংয়ের মাধ্যমে, থ্রি ডটে ক্লিক, মোর অপশন, দেন এখান থেকে ডেভেলপার অপশনে চলে যাবেন ভিউয়ার্স। তো যাওয়ার পর আপনাদের এইরকম কোডিং সিস্টেম চলে আসবে দেখেন। তো কোডিং সিস্টেমটা আসার পরে সিম্পলভাবে এখান থেকে নিউ নেটওয়ার্কে যাইতে পারেন অথবা আবার এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দেখেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে মোর টুলস, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কন্ডিশন, এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সব সিস্টেমগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা প্রবলেম না ফেস করেন। তো দেওয়ার পরে সিম্পলিভাবে এখান থেকে এখন একটু নিচে চলে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইউজ ব্রাউজিং রিফন্ড, এখানে আপনারা জাস্ট টিকমার্কটা উঠাই দিবেন। তো টিকমার্কটা উঠাই দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সিস্টেম আছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, দেখেন এতগুলো আপনি ইউজার এজেন্ট ইউজ করতে পারতেছেন ফ্রিতে জাস্ট কোডিংয়ের মাধ্যমে। তো ভিউয়ার্স, মূলত কিন্তু সচরাচর কোনো ইউটিউবার এই সিস্টেমগুলো আপনাদেরকে দিবে না। তো দেখেন আমি আপনাদেরকে দিচ্ছি ভাই, আমি চাই আপনারা শুধু সব ধরনের মানে জ্ঞানগুলো নিয়ে রাখেন, যেগুলোতে আপনারা যখন যেটা মানে আপনারা নিজে থেকেই বুঝতে পারেন যে এই কাজ এটা দিয়ে আমি এই কাজটা করতে পারবো, এটা দিয়ে আমি এই কাজটা করতে পারবো, যার কারণে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে সিম্পলভাবে আমি ফার্স্ট অফ অল দেখেন ভিউয়ার্স আইপ্যাড এটা আমি চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দেওয়ার পর এটা জাস্ট একটু রিলোড দিয়ে নিব, আপনারা দেখেন তো লাইভে কিন্তু আমি দেখাচ্ছি, দেন এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে একটু আপনারা দেখেন ভিউয়ার্স পেজটা রিলোড হলে এখানে আপনারা দেখতে পাবেন সব কিছু লাইভে দেখাই দিচ্ছি। তো সিম্পলিভাবে এখানে দেখেন আমার কিন্তু সিস্টেম নিয়ে নিচ্ছে, এখানে দেখেন ইউএসএ নিয়ে নিয়েছে প্লাস এইচপি ওর মোবাইল ফোন ট্যাবলেট অ্যান্ড দ্য লাইক, এবং দেখেন ওএস ইউ আর ইউজিং হচ্ছে আইপ্যাড, দেখেন ভিউয়ার্স জাস্ট কোডিংয়ের মাধ্যমে দেখেন আমি কিন্তু ইউজার এজেন্সি চেঞ্জ করে দিলাম। এবারে আমি আবার ধরেন আরেকটা চেঞ্জ করে দিচ্ছি সিম্পলিভাবে, এখানে আবার আমি চলে যাচ্ছি। তো আপনি একটা প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে দেওয়ার পর কি এটা কেটে দেওয়া যাবে না, হ্যাঁ এটা কেটে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা একবার আপনি চেঞ্জ করে দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে যতক্ষণ না পর্যন্ত আবার চেঞ্জ করে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত এটাই থাকবে ইউজার এজেন্ট, কোনো টেনশনের কারণ নেই। তো দেখেন এবারে আমি ম্যাক করে দিলাম ভিউয়ার্স, অপার আমি ম্যাক করে দিলাম, দেওয়ার পরে আবার পেজটা রিলোড দিলাম, জাস্ট একটু সময় দেন। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ডেস্কটপ পিসি অর নোটবুক ম্যাক ওএস এক্স, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো
তো এইভাবে আপনারা ইউজার আইডি চেঞ্জ করতে পারবেন। তো একটাই কিন্তু শেষ নয়, এখানে আরও আমি দুইটা দেখাবো। জাস্ট আপনারা আগে দেখেন আমি কী কী ইউজ করি এবং কোনটা কোনটা ইম্পর্টেন্ট ইউজার এজেন্ট, আপনাদেরকে সব কিছু ভিডিওটাতে বলে দিব। তো দেন এখান থেকে দেখেন কতগুলো আছে বিয়ার্স ইউজার এজেন্ট ফ্রিতে, আপনারা কিন্তু অনেকগুলো ইউজার এজেন্ট পাচ্ছেন। এবারে আমি ইউসি ব্রাউজার ম্যাক ওএস করে দিলাম, তো ইউসি ব্রাউজার ওএস আই ওএস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর সিম্পলভাবে আবার আমি রিলোড করে নিচ্ছি, দেন এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিব। দেওয়ার পরে সিম্পলভাবে এখান থেকে আবার কেটে দিলাম। তো দেওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আইফোন। দেখেন বিয়ার্স এখানে আমি ইউসি ব্রাউজার ওএস করে দিচ্ছি, মানে এটা এখন আমার আইফোনের ইউসি ব্রাউজার হিসেবে কাজ করবে। আমি এখন আমার মানে ডেস্কটপ ল্যাপটপ বা পিসিতে যেই কাজই করি না কেন, এই ব্রাউজার থেকে আমার কিন্তু এখন ডাইরেক্টলি ইউসি ব্রাউজার ওএস আইএসও দেখাবে, মানে আইএসও ভার্সন থেকে আমি ইউজ করতেছি, মানে অ্যাপল থেকে ইউজ করতেছি। দেখেন এখানে কিন্তু সব কিছু আমি লাইভ আপনাদেরকে চেঞ্জ করে করে দেখাই দিচ্ছি। দেন এখান থেকে ধরেন আমি আবার চেঞ্জ করে দিব, আরেকটা ধরবো ইউজার এজেন্ট। জাস্ট আপনারা দেখেন এখান থেকে ধরেন আপনারা চাইলে এই যে দেখেন বিয়ার্স, এবার ইউসি ব্রাউজার আমি উইন্ডোজ ফোন করে দিলাম। উইন্ডোজ ফোন করে দেওয়ার পরে সিম্পলিভাবে আবার আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমি পেজটা রিলোড করে দিব। তাহলেই হচ্ছে, দেখেন পেজটা রিলোড করে দিলে এখানে আমার সিস্টেম চলে আসবে। দেখেন এসপি অর মোবাইল ফোন ট্যাবলেট অ্যান্ড দ্য লাইক, দেন এখান থেকে উইন্ডোজ ফোন, দেখেন ওএস ইউ আর ইউজিং, এখানে উইন্ডোজ ফোন দেখাচ্ছে। তো ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে ইউজার এজেন্টটি চেঞ্জ করে করে কাজ করতে হয় বিয়ার্স। দেখেন এবার আমি করে দিচ্ছি মাইক্রোসফট ইঙ্ক আইপ্যাড, দেখেন তো সিলেক্ট করে দিলাম, সিম্পলভাবে এখান থেকে ইংলিশ করে দিব, দেওয়ার পরে পেজটা আবার রিলোড করে নিব। দেখেন ইউজার এজেন্টের কত গুরুত্ব আপনারা লাইভে দেখতে পাচ্ছেন বিয়ার্স, এবং ইউজার এজেন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন দেশের ফেসবুক পেজ মানে বিভিন্ন ইনস্টাগ্রাম পেজ কেমন দেখায় সেইগুলো কিন্তু দেখতে পারবেন এবং ফেক নিয়ে কাজ করতে পারবেন ইউজার এজেন্টের মাধ্যমে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বিয়ার্স, দেখেন ইউজার এজেন্টের এরকম হচ্ছে গুরুত্ব। তো জাস্ট এবার আমি ইউজার এজেন্টটা কেটে দিলাম। তো ইউজার এজেন্টটা কেটে দেওয়ার পরে বিয়ার্স সিম্পলিভাবে এবারে আপনাদেরকে আমি দেখাবো আরও দুইটা অ্যাপ্লিকেশান। তো দেখেন এই যে অ্যাপ্লিকেশানগুলো, তো বিয়ার্স এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার অনেক কয়টা ইউজার আইডি বা ইউজার এজেন্ট আছে বিয়ার্স, যেগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন কোডিংয়ের মাধ্যমে। তো কোডিংয়ের ওটাই সবচাইতে বেটার, তবে এগুলোনে ইউজ করতে পারেন, কোনো টেনশন নাই, অনেক ভালো অ্যাপ্লিকেশান। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো এগুলো আমাদেরকে অ্যাড করা দেখালেন না, তো টেনশনের কোনো কারণ নাই বিয়ার্স, ফুল ভিডিওটি দেখতে থাকেন, আমি ভিডিওর যে কোনো সময় দেখাই দিব এগুলান কীভাবে অ্যাড করবেন সম্পূর্ণ কিছু। আমি কিন্তু নতুন পুরাতন সকলের জন্য ভিডিও মেক করি, আমি শুধু নতুনদের জন্য বা পুরাতনদের জন্য করি না, যারা বুঝবেন তারা একটু স্কিপ করে দেখতে পারেন কোনো প্রবলেম নেই, কিন্তু যারা নতুন বা যারা বোঝেন না তাদের কাছে রিকোয়েস্ট ফুল ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। তো এখন আমি ফার্স্ট অফ অল যে কাজটি করবো বিয়ার্স, এটা হচ্ছে আপনি দেখেন এখানে ক্লিক করে দিয়ে আমি ধরেন গুগল ক্রোম করে দিলাম, অথবা আমি এই যে দেখেন ম্যাক ওএস সিলেক্ট করে দিচ্ছি বিয়ার্স, দেন এখান থেকে এটা অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর এখন আমি দেখেন আমার ইউজার এজেন্ট একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন আমার কিন্তু এরকম দেখাচ্ছে আইপ্যাড। তো দেখেন জাস্ট একটু পেজটা রিলোড করে নিচ্ছি, তো রিলোড করে নিয়ে এখান থেকে আবার আমি সিম্পলিভাবে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। তো ইংলিশ সিলেক্ট করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বিয়ার্স ম্যাক ওএস এক্স এবং ডেস্কটপ পিসি অর নোটবুক, দেখেন এখানে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইউজার এজেন্টের এটাই হচ্ছে কাজ বিয়ার্স, আপনি বাংলাদেশে বসে থেকে বিদেশি বিভিন্ন ডিভাইসের আইপিগুলো বা ইউজার এজেন্টস ইউজ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো দেন এখান থেকে আমি ধরেন আরেকটা ইউজ করে দিচ্ছি, দেখেন এই যে মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স সেট আপ করে দিয়ে জাস্ট এই যে এটা অন করে দিলাম বিয়ার্স। তো এটা অন করে দিলেই এখানে এবারে আমি দেখেন আবার পেজটা রিলোড করে নিচ্ছি, তো পেজটা রিলোড করে নিলে আবার এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। তো দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 64 GB দেখাচ্ছে, জাস্ট রিলোড করলে এবার আপনারা দেখতে পাবেন, দেখেন এই যে দেখেন বিয়ার্স আমার উইন্ডোজ 10.64 GB এবং ডেস্কটপ পিসি ও নোটবুক। আর যখন আপনার ইউজার এজেন্ট ইউজ করবেন না তখন কিন্তু এখানে আননোন দেখাবে, আপনার কিন্তু ফার্স্ট টাইমই দেখাই দিচ্ছি বিয়ার্স, ইউজার এজেন্ট ইউজ না করলে আননোন দেখাতে অ্যাঙ্গেলে আপনার ফেক মারেন আর যেই কাজই করেন না কেন যে কোনো ম্যানেজারই কিন্তু ধরতে পারবে। আর আপনি ইউজার এজেন্ট ইউজ করে কোনো কাজ করে দেখেন ম্যানেজার ক্ষমতা নিয়ে ধরবে, কারণ ওরা ভাববে যে বাংলাদেশ থেকে এখন সম্ভব নয়, এরকম এগুলো সম্ভব নয়, এটাই হচ্ছে মেন বিষয়। তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটা দেখালাম। এবার দুই নম্বর যে অ্যাপ্লিকেশনটা বিয়ার্স এই যে দেখেন এখানে প্লাস আপনারা হচ্ছে 318 ইউজার এজেন্ট পাচ্ছেন, দেখেন বিয়ার্স 18 প্রকারের ইউজার এজেন্ট, এই যে গুগল অ্যান্ড্রয়েড 7, দেন আপনার এখানে মাইক্রোসফট উইন্ডোজ 7, দেন এখান থেকে আপনি দেখেন বিয়ার্স স্যামসাং ওএস সিস্টেম আপনি পাচ্ছেন, দেন এখানে দেখেন এই যে মজিলা ফায়ারফক্স ওএস ভাষণ পাচ্ছেন, দেন এখান থেকে গুগল ক্রোম ভাষণ পাচ্ছেন, আর দেন এখান থেকে অপারামিনি ভাষণ পাচ্ছেন। অপারামিনি মানে হচ্ছে বিয়ার্স লিনাক্সের অনেক কাজ স্যানাপসেট অ্যাকাউন্ট ক্রিয়েটেরও একটা মেথড বর্তমানে এই লিনাক্সের মাধ্যমে আপনি মনে করেন চ্যানাপসেট অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন, এরকম একটা সিস্টেম আছে বর্তমানে। তো সেই মেথডটি যদি লাগে আমি আমার এই ভিডিওর কমেন্টস চাই ভাই, তাহলে আমি আপনাদেরকে সেই মেথডগুলোও দিয়ে দিব। তো এখন দেখেন এই যে আমি এখান থেকে এখন
আবার ইংলিশ করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু এখন লিনাক্স ওএস, ইউ আর ইউজিং লিনাক্স, যেখানে আপনার একটা অপারেটিং সিস্টেম ভিউয়ার্স, একটা অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, উইন্ডোজ 10 7 এর মতন অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। সেখানে আপনারা দেখেন ওএস ইউ আর ইউজিং লিনাক্স, মানে জাস্ট একটা ইউজার এজেন্ট, ফ্রি ইউজার এজেন্টগুলো ইউজ করে আপনারা বিভিন্ন দেশের পিসি ল্যাপটপের ভাষণ বা কম্পিউটার ফোনের ভাষণগুলো বাংলাদেশ থেকে বসে আপনি ইউজ করতে পারতেছেন। তো ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওতে লাইক করতে চান না, আপনাদের কাছে রিকোয়েস্ট, কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দেবেন ভাই, লাইক করতে তো আপনাদের টাকা লাগে না, তো কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার খুশির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নেক্সট আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো এখন আরেকটা বিষয় দেখেন, জাস্ট আমার অ্যান্ড্রয়েড ভাষণ আমি সিলেক্ট করেছি, দেখেন ভিউয়ার্স অ্যান্ড্রয়েড সিস্টেম, পিসি থেকে বসে আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমেও ফেক নিয়ে কাজ করতে পারবেন, বিভিন্ন সিস্টেমে কাজ করতে পারবেন। তো দেন এখান থেকে এবার ধরেন আমি অ্যাপল সিস্টেমটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে কাইন্ডলি ইংলিশ করে দিলাম। তো ইংলিশ করে দেওয়ার পরে সিম্পলিভাবে এখান থেকে জাস্ট আবার দেখেন এই যে দেখতে পাচ্ছেন আইফোন, দেখেন এখানে নিচে কিন্তু আমার আইফোন সিস্টেম চলে আসছে। তো মূলত ইউজার এজেন্ট এইভাবে কাজ করতে হয়। তো আমি আপনাদেরকে আরেকটা আইপি চেকার দিয়ে একটু চেক করে দেখায় দেখেন, oyar.net। আমি আবারও বলতেছি ভিউয়ার্স এগুলার একটা লিঙ্কও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিতে পারবো না, ইউটিউবের কিছু রুলস আছে, তো আপনারা সিম্পলিভাবে এগুলো লিখে লিখে ঠিক এইভাবে নোট করে রাখবেন ভাই, কারণ যেগুলোতে সুবিধা পাবেন সেগুলো আপনাদের একটু কষ্ট করতেই হবে। তো দেখেন এই যে আমার, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই, দেখেন ইউএসএ আইপি, দেখেন এই যে আপনার সাফারি আপনার 14.1 এবং ISO আইফোন, দেখেন সিস্টেম কিন্তু আমার চলে আসছে। এখন এই ব্রাউজার থেকে আপনি যেই কাজই করেন না কেন, আমি যেই ইউজার এজেন্ট ইউজ করছি সেই সিস্টেমটাই দেখাবে, যে কোনো কিছু ট্র্যাকিং করেন না কেন, আর যে কোনো মালিক যে কোনো কিছু চেক করুক না কেন, আপনার এরকম সিস্টেম দেখাবে, তার ক্ষমতা নেই যে ধরবে যে আসলে আপনি কোন ভাষণ থেকে এই কাজগুলো করতেছেন। তো মূলত ইউজার এজেন্টের বিষয়গুলো হচ্ছে এইরকম ভিউয়ার্স। তো এখন আপনাদেরকে আমি ম্যানুয়ালিভাবে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো তো এখন আপনাকে দেখাতে হবে যে আপনারা কই থেকে ডাউনলোড করবেন, হুদাই ডাউনলোড করলেই তো হবে না, তাহলে কিন্তু আবার দেখবেন যে আপনার কাজ করলেন আপনি তারপর আপনার মনে করেন রিয়েল সিস্টেমগুলোই দেখাই নিচ্ছে, এই ক্ষেত্রে তো কোনো কাজ হলো না। তো জাস্ট এই যে দেখেন ভিউয়ার্স আমি এবারে আরেকটা ধরে দিলাম, ধরেন এখানে দেখেন Win7 দেখাচ্ছে এবং সাফারি i5.0 ভার্সন দেখাচ্ছে। তো মূলত এই হচ্ছে আপনার ইউজার এজেন্টের কাজ। তো ইউজার এজেন্টের কাজ গেল, তো এখন আমি আপনাদেরকে যেই সিস্টেমটা দেখাবো ভিউয়ার্স এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা কই থেকে পাবেন, তো আমি কিছু লিঙ্ক এখানে নিয়ে রাখছি। তো ভিউয়ার্স এই লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিব না, আমি আপনারা যাদের লাগবে যারা পারবেন না একবারেই, তো আমি আপনাকে সাজেস্ট করবো নিজেরা নিজেরা আগে ট্রাই করবেন ভাই, আমি পুরো ভিডিওতে দেখে দিচ্ছি। আপনারা যদি ভিডিওটি না দেখে আমাকে নক করেন যে ভাই লিঙ্ক দেন, তাহলে ভাববো আপনারা ভিডিওই দেখেন না ভাই। তো দেখেন এখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি, এই লিঙ্কটা আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি, দেখেন ইউজার এজেন্ট এই অ্যাপ্লিকেশনটাই আপনাদের লাগবে বা এই এক্সটেনশনটা আপনাদের লাগবে। তো এখানে যেহেতু আমার অ্যাড করা আছে ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন না, আমি নতুন প্রথম সকলের জন্য ভিডিও ক্রিয়েট করি, যার কারণে আমি একদম বিগিনার থেকে দেখাই দিব, একদম নতুন থেকে দেখাই দিব যে কীভাবে কী করতে হবে, কীভাবে আমি এগুলো অ্যাড করছি। তো এখন ফার্স্ট অফ অল আপনাকে যেই কাজটি করতে হবে ভিউয়ার্স সেইটা হচ্ছে, দেখেন আমি হচ্ছে এখান থেকে আগে ফার্স্ট অফ অল ভিপিএনটা ডিসকানেক্ট করে দিব। তো ভিপিএনটা কানেক্ট থাকলে আমার নেট অনেক স্লো কাজ করবে, মূলত আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিচ্ছি। তো এই যে দেখেন ভিউয়ার্স আমি ফ্রি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম। তো ডিসকানেক্ট করে দেওয়ার পরে সিম্পলিভাবে এখান থেকে আমি এখন মানে ব্রাউজারে এগুলো সব কিছু মানে দেখেন রিমুভ করে দিচ্ছি, এক্সটেনশনগুলো যেগুলো আমি এক্সটেনশন থেকে এখানে সেট আপ করছি সব কয়টা আমি রিমুভ করে দিচ্ছি। আপনাদেরকে এখন আমি লাইভ আবার অ্যাড করে দেখাবো যে আপনারা কীভাবে অ্যাড করবেন। তো জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন, এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন বেশ অবশ্যই লাইক করে দেবেন। আর স্ন্যাপচ্যাট এই ইউজার এজেন্টের সম্পর্কে মানে ইউজার এজেন্টের মাধ্যমে কিন্তু বর্তমানে স্ন্যাপচ্যাট আইডিও ঠিকানো যাচ্ছে, তো মেথডটা লাগলে আমার ভিডিওর কমেন্ট চাই, কমেন্ট করেন আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখেন আমার এখানে কিন্তু আর কোনো এক্সটেনশন নাই যেগুলো আমি আপনাকে দেখালাম। এখন আমি এখানে যে কাজটি করবো সিম্পলভাবে দেখেন লিঙ্কটা কপি করে নিয়ে আসে আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখেন এই যে ইউজার এই এজেন্টটা আপনাকে ইউজ করতে হবে, মানে এই এক্সটেনশনটা আপনাকে ইউজ করতে হবে, তো এটা সার্চ করার পরে জাস্ট অ্যাড এ ক্রোম, দেন এখান থেকে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দেবেন, এরকম সিস্টেম চলে আসবে। দেখেন আমার নিয়েছে এখান থেকে, এই যে দেখেন ভিউয়ার্স আপনারা এখন যে কাজটি করবেন এই ম্যান লোগোটির সাইটে দেখতে পাচ্ছেন এই সিস্টেমটার উপরে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে পিনে ক্লিক করে দেবেন। দেখেন তো পিন করে দিলে সাইটে অপশনটি চলে আসবে, এখান থেকে আপনারা এখন চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাই ডাইরেক্টলি সার্চ করে কীভাবে ডাউনলোড করবেন ভিউয়ার্স। দেখেন তো সার্চ করে ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেই কাজটি করতে হবে জাস্ট ওয়েব স্টোর লিখে আপনারা সার্চ করবেন, ওয়েব স্টোর লিখে সার্চ করার পরে দেন এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন। তো ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পরে সিম্পলিভাবে এখান থেকে দেখেন এই যে ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু অনেক সাইটই সাজেস্ট আছে, সব সাইট থেকে কিন্তু আপনারা পাবেন না, যেমন এই সাইট থেকে কিন্তু আপনারা কোনো প্রকার অ্যাপস পাবেন না, দেখাই আপনাদেরকে। যেমন দেখেন এখানে আমি সার্চ করলেও কিন্তু কোনো অ্যাপস এখানে আপনার সাজেস্টে আসবে না। তো দেখেন ভিউয়ার্স এই যে ফ্রি এখানে কিন্তু কোনো সাইটই সাজেস্টে আসতেছে না, তো জাস্ট আমি একদম ব্যাক করে চলে যাচ্ছি, এখানে আসবে না যতই হোমে যেটাতে আপনারা যান না কেন, দেখেন এখানে কিন্তু কোনো এক্সটেনশনই সাজেস্টে আসবে না, জাস্ট ফ্রি এখানে যাই আমি লিখে দিই না কেন ভিউয়ার্স কোনো এক্সটেনশনই সাজেস্টে আসবে না।
তো জাস্ট আমি এখন এই সাইটটিতে ব্যাক করে চলে যাব। তো ব্যাক করে যাওয়ার পর আপনাকে দেখাই আরেকটা সাইট আছে, সেখান থেকে আপনারা পাবেন। জাস্ট একটু উপরে চলে যাবেন ভিউস, যাওয়ার পর এই যে দেখেন ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করে দেবেন। এই যে দেখেন আমার কিন্তু এক্সটেনশন সাইট লাইভে চলে আসছে। এখানে আপনারা এখন যেটা লিখে সার্চ করবেন ভিউস সেটাই পেয়ে যাবেন। তো আমি মূলত দেখেন যেটা লিখে সার্চ করতেছি, এই যে দেখেন আপনি দেখেন ভিউস এজেন্ট, এটা আপনারা লিখেই সার্চ করবেন তাহলে হচ্ছে। আমি কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিয়ে সার্চ করতেছি। তো সার্চ করে দেখেন এখানে সাজেস্টে চলে আসবে আপনার, জাস্ট একটু দেখতে থাকেন আপনারা। এই যে দেখেন আমার চলে আসছে, দেখেন ভিউস ইউজার এজেন্ট, জাস্ট আমি সার্চ করলাম। এই যে দেখেন আপনার এই অ্যাপ্লিকেশনটির উপরে এখন ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এই যে ক্রোম অ্যাড করুন, এখানে ক্লিক করে দিবেন, দেন অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন আমার কিন্তু এখন এক্সটেনশনে অ্যাড নিয়ে নিচ্ছে। এই যে দেখেন আমার অ্যাড হয়ে গেছে ভিউস। দেন এখান থেকে জাস্ট আপনারা আবার এই ম্যানেজ সাইটে যে লোগোটি আছে এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে এই যে এটা পিন করে নেবেন, তাহলে সাইটে চলে আসবে। এই যে দেখেন আমার কিন্তু সাইটে চলে আসছে। ঠিক এইভাবে এগুলো আপনার অ্যাড করে নেবেন। এই যে দেখেন ভিউস দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো চলে আসছে। দেখেন আমি ঠিক যেগুলো আপনাদেরকে কাজ দেখালাম সবগুলো চলে আসছে। আর কোডিংয়ের সিস্টেমটা তো আপনাদেরকে বলেই দিলাম যে কীভাবে আপনারা কোডিংয়ের সিস্টেম দিয়েও কাজ করবেন। দেন কোথায় থেকে পাবেন, এখানে হিউজ পাবেন ইউজার এজেন্ট আছে, জাস্ট আপনারা লিখে সার্চ করতে পারেন। দেখেন ইউজার এজেন্ট, এখানে বিভিন্ন এক্সটেনশন অ্যাপসগুলো এখানে চলে আসবে। এই যে এখানে সবগুলোই কিন্তু মূলত ভালো, তবে আমি যে তিনটা আপনাদেরকে সাজেস্ট করছি ভাই, এই তিনটা দিয়ে একটু কাজ করেন। আশা করি আপনারা ভালোভাবে ইউজার এজেন্ট সেট আপ করে আপনাদের পিসি বা ল্যাপটপে বা কম্পিউটারে কাজ করতে পারবেন। তো দেন এখানে দেখেন এবারে আমি ফ্রি ভিপিএন প্রক্সি লিখে সার্চ করলাম, তো এখান থেকে জাস্ট আমি একটা ফ্রি ভিপিএন ডাউনলোড করে নিব, কারণ যেহেতু আমি আপনাকে একটা ফ্রি ভিপিএন দেখাইছি। তো জাস্ট এই যে দেখেন বেশ ফার্স্টের ভিপিএনটি আমি ডাউনলোড করতেছি, কোনো সমস্যা নেই। জাস্ট স্যাম সিস্টেম ক্রোম অ্যাড করুন, জাস্ট এখানে সার্চ করে দেবেন, দেন এখান থেকে অ্যাড এক্সটেনশানে ক্লিক। জাস্ট একটু সময় দিলে এখানে দেখেন আমার ব্রাউজারে অ্যাড হয়ে যাচ্ছে। তো এবার এখানেই কিন্তু শেষ নয়, আপনার ক্রোম ব্রাউজারের জন্য আলাদা, আপনার মজিলা ব্রাউজারের জন্য আলাদা, ইসির ব্রাউজারের জন্য আলাদা, অপারেমিনের ব্রাউজারের জন্য আলাদা, সব কিছুর জন্য যদি আপনাদের আলাদা আলাদা লাগে আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন ভাই, আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দিব, ওপেন দিয়ে দিব। তারপর আপনার কারোর কাছ থেকে কোনো পেইড করবেন না ভ্যাটস, কোনো কোর্স করবেন না। আমার রিকোয়েস্ট আমার চ্যানেলের যতগুলো সাবস্ক্রাইবার তারা আমার ভিডিও দেখছেন ভ্যাটস, আপনার কাছে রিকোয়েস্ট কোনো কোর্স করতে যাবেন না ভাই। কোর্সে কিন্তু অনেক কিছুই দেখাবে, অনেক কিছুই দেখাবে, এটা সেইটা কিন্তু ভাই আর্নিং করতে পারবে না। $500 আর্নিং করে দেখবেন যে থেমে গেছেন। তো যাই হোক, এই যে দেখেন আমি আমার এখন ভিপিএনটা ওপেন করলাম ভ্যাটস। ওপেন করার পরে জাস্ট এখান থেকে ইউএস এর একটা ফ্রি কান্ট্রিতে আমি কানেক্ট করতেছি সিম্পলভাবে। এই যে দেখেন ভ্যাটস আমার কানেক্টেড নিয়ে নিচ্ছে, জাস্ট একটু সময় দেন। তো দেখেন ভ্যাটস এই যে আমার কিন্তু ভিপিএনটা কানেক্টেড নিয়ে নিচ্ছে। তো আমার এই যে দেখেন ভিপিএনটা কানেক্টেড নিয়ে নিয়েছে। তো ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে জাস্ট আমি এখন আমার আইপিটি চেক করব। জাস্ট আমি ধরেন আমি ওয়্যার আইপি দিয়ে আমার ভিপিএনটি চেক করে নিচ্ছি। জাস্ট এই যে দেখেন আমি ঠিক যেটা লিখে সার্চ করতেছি ভ্যাটস, এগুলান লিখে সার্চ করে করে আপনারা চেক করবেন। তো দেখেন এই যে হচ্ছে আপনারা এই যে ওয়্যার ডট নেট লিখে সার্চ করলেই আপনারা আইপি রিয়েল আইপি এখানে দেখতে পাবেন। তো আমি যেহেতু ইউএসএ কানেক্ট করছি, দেখেন এখানে আমার এখন কিন্তু ইউএসএ কান্ট্রি শো করবে। এই যে দেখেন ভ্যাটস আমার কিন্তু দেখেন 90% আইপি নিয়ে নিয়েছে। দেখেন বিভিন্ন এক্সটেনশনের ভিপিএন বিভিন্ন রকম, এখন জাস্ট এখানে আমি সময় চেঞ্জ করে দিলে 100% নিবে। আর পেইড আইপি সিস্টেম আপনার যদি লাগে যে ভাই পেইড আইটি কীভাবে আমরা ব্রাউজারে সেট আপ করবো সেটার সিস্টেম আছে ভ্যাটস, আমাকে বলবেন দিয়ে দিব। এবার আমি দেখেন ইউজার এজেন্টে গিয়ে একটা ইউজার এজেন্ট সিলেক্ট করে দিলাম, জাস্ট এবার পেজটা রিলোড করলাম। এই যে দেখতে পাচ্ছেন ভ্যাটস দেখেন আইওএস আইফোন এবং সাফারি দেখেন 12.0 ভার্সন। এইভাবেই মূলত ইউজার এজেন্ট সেট আপ করতে হয় ভ্যাটস। আশা করি আপনারা সব সিস্টেমগুলান বুঝতে পারছেন। দেখেন আমি কিন্তু লাইভে সব কিছু দেখাই দিলাম, দেন করে করে দেখাই দিলাম ভাই। আশা করি আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিচ্ছি সিম্পলিভাবে, তো তারপরে আমি কেটে দিচ্ছি। তো ভ্যাটস কোনো কিছু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব না, আপনারা জাস্ট কষ্ট করে ভিডিওটি দেখে এভাবে নোটপ্যাডে সেভ করলে এভাবে কাজ করবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভ্যাটস। ভিডিওটি থেকে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নেক্সটে কিনে ভিডিও চাচ্ছেন ভ্যাটস আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই রিলেটেড ভিডিও দেওয়ার। এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন ভ্যাটস অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে ভিডিও এ পর্যন্ত, নেক্সট আবার আপডেট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মাইটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।